বৰপেটা সংসদীয় সমষ্টিৰ প্ৰাৰ্থীক লৈ এতিয়াও সহমতত উপনীত হোৱা নাই বিৰোধী শিবিৰ। কংগ্ৰেছে ইতিমধ্যেই প্ৰকাশ কৰিছে বৰপেটা সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ নাম। কংগ্ৰেছে দ্বীপ বায়নক সমষ্টিটোত প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিছে। আনহাতে বিৰোধী ঐক্যত থকা আন এটা দল CPIMও সমষ্টিটোত মনোৰঞ্জন তালুকদাৰক প্ৰক্ষেপ কৰিছে। বিৰোধী ঐক্য মঞ্চই বাওঁপন্থী দলটোক এখনো আসন এৰি নিদিয়াক লৈ অসন্তুষ্ট হৈ দলীয় প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰিলে দলটোৱে। একে সময়তে প্ৰাৰ্থী মনোৰঞ্জন তালুকদাৰে পুনৰবাৰ কংগ্ৰেছক এই সন্দৰ্ভত বিবেচনা কৰিবলৈ আহ্বান জনাইছে। অৰ্থাৎ কংগ্ৰেছ প্ৰাৰ্থীক সমষ্টিটোত প্ৰতিদ্বন্দ্বিতা নকৰিবলৈ অনুৰোধ জনাইছে মনোৰঞ্জন তালুকদাৰে। কেৱল মনোৰঞ্জন তালুকদাৰে নহয়, বিৰোধী ঐক্য মঞ্চত থকা ৰাজ্যৰ দলৰ পৰা সভাপতি অখিল গগৈয়েও বৰপেটা সমষ্টিত কংগ্ৰেছক প্ৰাৰ্থীক প্ৰত্যাহাৰ কৰি CPIMৰ প্ৰাৰ্থীজনক বিৰোধী ঐক্য মঞ্চৰ প্ৰাৰ্থী হিচাপে নিৰ্বাচনত সহায় কৰিবলৈ আহ্বান জনাইছে। CPIMৰ প্ৰাৰ্থীগৰাকীৰ হৈ মাত মাতি কংগ্ৰেছক অখিলৰ এৰাদৰে একেটা অনুৰোধকে জনাইছে আঞ্চলিক গণ মৰ্চাৰ আহ্বায়ক অজিত কুমাৰ ভূঞাইও। বৰপেটা লোকসভা সমষ্টিৰ কাৰণে CPIM দলৰ মনোৰঞ্জন তালুকদাৰৰ কাৰণে প্ৰাৰ্থিত্ব এৰি দিবৰ কাৰণে কংগ্ৰেছ দলক মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাই আহিছোঁ। কংগ্ৰেছ দলক ইতিমধ্যে সেই কথাখিনি ধুনীয়াকৈ কোৱা হৈছে, কেইবাবাৰো আলোচনা বিলোচনা কৰা হৈছে আৰু এতিয়া সেইকাৰণে CPIM আৰু কংগ্ৰেছ দল দুয়োটাৰ মাজত আলোচনা বিলোচনা চলি আছে। আশা কৰোঁ আমি বৰপেটা লোকসভা সমষ্টিটো আমি মনোৰঞ্জন তালুকদাৰ সৰ্বসন্মত প্ৰাৰ্থীৰূপে CPIMক সৰ্বসন্মত প্ৰাৰ্থীৰূপে পামগৈ, আৰু যদি পাওঁ তেতিয়াহ'লে ময়ো তাতো 24 ঘণ্টা দিবলৈ চেষ্টা কৰিম। এতিয়া আমাৰ প্ৰাৰ্থী যিখন তালিকা ওলালে তাৰপিছতো হয়তো সকলো সন্তুষ্ট হোৱা নাই, বিশেষকৈ CPIMৰ বৰপেটা আসনখন। সেইখন আমি এতিয়াও কৈছোঁ কংগ্ৰেছক, বহু মানুহে স্বাক্ষৰ কৰি দিছে যে এইটো বিৰোধী ঐক্যৰ স্বাৰ্থত, বিজেপি ঘৰুৱাৰ স্বাৰ্থত এই আসনখন এৰিলে ভাল আছিল, সেইটো কথা বেলেগ। ইফালে বৰপেটাৰ আসনখন CPIMক এৰি দিয়াৰ দাবী জনাইছে কংগ্ৰেছৰ হাইকমাণ্ডলৈ পত্ৰ পঠিয়ালে 77 জন বিশিষ্ট নাগৰিক তথা বুদ্ধিজীৱীৰ দলে। বৰপেটা সমষ্টিটো কংগ্ৰেছে পুনৰ বিবেচনা কৰি যাতে CPIMক এৰি দিয়ে তাৰ বাবে কংগ্ৰেছ হাইকমাণ্ডলৈ পত্ৰ লিখি এই আহ্বান অসমৰ বুদ্ধিজীৱীসকলৰ। আনহাতে বিৰোধী ঐক্য মঞ্চ একত্ৰিত হৈ বৰপেটাত নিৰ্বাচন খেলিলেহে বিজেপিক পৰাজিত কৰিব পাৰিব বুলি মন্তব্য বৰপেটা জিলা CPIMৰ সম্পাদক আজিজুৰ ৰহমানৰ। অসমৰ এই শ্ৰেষ্ঠ বুদ্ধিজীৱীসকলক আমাৰ পক্ষৰ পৰা আমি অশেষ অশেষ ধন্যবাদ জনাইছোঁ, আৰু আমি তাৰ লগতে আমিও দাবী জনাইছোঁ, অনুৰোধ কৰিছোঁ কংগ্ৰেছ দলক যে এই মুহূৰ্তত বিজেপি দলক পৰাভূত কৰাৰ কাৰণে তেখেতসকলে যাতে তেখেতসকলৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাহাৰ কৰে। মানৱতা আৰু ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত যদি বিজেপিক পৰাজয় কৰিব বিচাৰে, তেওঁলোকেও বিচাৰিছে যিহেতুকে, স্বাভাৱিকতে তেওঁলোকে এই কথাটো মানি লোৱা উচিত। কাৰণ আগৰ যিটো প্ৰেক্ষাপট আছিলে কংগ্ৰেছ দলৰ পক্ষৰ পৰা আমাৰ CPIM দলক কৈছিল আপোনালোকে এই বিৰোধী মঞ্চত থাকিব লাগে আৰু বিজেপিক দেশৰ শাসনৰ গাদীৰ পৰা পৰাভূত কৰিব লাগিলে, আমি সকলো দল ঐক্যবদ্ধ হ'ব লাগে আৰু এই ক্ষেত্ৰত বৰপেটা লোকসভা সমষ্টিটো CPIM দলক দিয়া উচিত, আমি এইটো বিবেচনা কৰিছোঁ আৰু প্ৰাৰ্থীজন মনোৰঞ্জন তালুকদাৰ হ'লে ভাল পায়। বিৰোধী ঐক্য মঞ্চ 13+1 ফৰ্মুলাৰে ইতিমধ্যে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ বাবে যুঁজা চলাইছে। লখিমপুৰৰ প্ৰাৰ্থী এতিয়াও চূড়ান্ত কৰিব পৰা নাই আৰু তাৰ বাবে বৰপেটাক লৈ সংঘাত অব্যাহত আছে বিৰোধী ঐক্য মঞ্চৰ মাজত। বৰপেটাৰ পৰা আমাৰ সাংবাদিক নিৰঞ্জন দাসৰ সৈতে সংযুক্ত হৈছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰত। নিৰঞ্জন, এতিয়া 77 গৰাকী বুদ্ধিজীৱীয়ে কংগ্ৰেছ হাইকমাণ্ডলৈ পত্ৰ লিখিবলগীয়া হৈছে, কংগ্ৰেছক যি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পুনৰ বিবেচনা কৰিবলৈ আহ্বান জনাইছে। গতিকে কেনেদৰে চলিছে বৰ্তমান বতাহ বৰপেটাত, বিৰোধী ঐক্য মঞ্চই এটা সিদ্ধান্তত উপনীত হ'ব নে নহয়? নিশ্চয়কৈ চাওক, কথাটো আচলতে এনেকুৱা যে যদি বিৰোধী ঐক্যমঞ্চ একত্ৰিত নহয় তেনেহ'লে বৰপেটা সমষ্টিটো নিশ্চয়কৈ AJP BJPৰ যি মিত্ৰজোঁটৰ পক্ষত যোৱাটো একেবাৰে নিশ্চিত। কাৰণ যি বিৰোধী ঐক্যৰ এই যি ভোট বিভাজন হ'ব, কাৰণ দেখা গৈছে যে দুলু আহমেদেও ইতিমধ্যে তেওঁ কৈছে যে AJPৰ দুলু আহমেদে কৈছে তেওঁ ভোট তেওঁ নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব। ঠিক তেনেদৰে কংগ্ৰেছৰ পৰা দ্বীপ বায়নে অৱতীৰ্ণ হ'ব। আনহাতে তৃণমূল কংগ্ৰেছৰ আবুল কালাম আজাদ তেখেতেও অৱতীৰ্ণ হ'ব। ঠিক তেনেদৰে মনোৰঞ্জন তালুকদাৰে ইতিমধ্যে নিৰ্বাচনী প্ৰচাৰ বহুত আগৰ পৰাই চলাই আছে। গতিকে এইটো নিশ্চিত যে যদি
বিরোধী ঐক্যর এজন প্রার্থী নয় তেনেহলে এইটো বরপেটা সমষ্টিটো এজিপি বিজেপির মিত্রজোঁটৰ ফালে নিশ্চয়ক যাব, কারণ তেওঁলোকৰ যি সাংগঠনিক শক্তি বিজেপি সম্পূর্ণরূপে ইয়াত লাগি আছে, তেওঁলোকৰ সাংগঠনিক শক্তি ভাল। ঠিক তেনেদরে এজিপিরও সাংগঠনিক শক্তি আছে বঙাইগাঁও, যদি চাই আপনি বঙাইগাঁওখন গোটেইখন ফণীভূষণ চৌধুরীর পক্ষতে আছে। ঠিক তেনেদরে যেইকেইটা এইবার নতুনক যি সমষ্টি হয়েছে হাজো, নলবাৰী, টিহু, বাচ্চা বজালি, ঠিক তেনেদরে ভবানীপুর, হরভোগ, এই গোটেই সমষ্টিখিনিত কিন্তু মিত্রজোঁটৰ যদি প্রার্থী এটা প্রার্থী নহয় তেনেহলে এজিপি বিজেপির যে মিত্র এজিপি, অর্থাৎ এতিয়াও এটা সিদ্ধান্তত উপনীত হব পৰা নাই। বিরোধী ঐক্যমঞ্চৰ কেইবাটাও দলে নিজাববীয়াকৈ প্রার্থী প্রক্ষেপৰ চিন্তা চর্চা কৰি আছে আৰু তাৰ মাজত কংগ্রেসক এই আহ্বান জনাইছে বারে বারে বিরোধী ঐক্যমঞ্চই সিদ্ধান্ত বিবেচনা কৰিবলৈ। সংযুক্ত হৈ থাকক নিরঞ্জন, আপুনি আমাৰ সৈতে, আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বামনৰ সৈতে আমি সংযুক্ত হৈছোঁ। বিপুল, সমীকরণ এতিয়াও মিলা নাই বরপেটাক লৈ, কারণ বিরোধী ঐক্যমঞ্চই CPIM-এ প্রার্থিত্ব বিচাৰি আহিছে বরপেটা সমষ্টিৰ পৰা, ইতিমধ্যে নিজাববীয়াকৈ প্রার্থী ঘোষণা কৰিছে, কংগ্রেসক বিবেচনা কৰিবলৈ আহ্বান জনাইছে, কংগ্রেস হাইকমান্ডলৈ পত্র প্রেরণ কৰিবলগীয়া হৈছে বুদ্ধিজীবী সকলে, গতিকে কি হব পাৰে বরপেটাৰ এই সমীকরণ? চাওক জয়ন্ত, আপুনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। আমি যদি এইবারের নির্বাচনের প্রেক্ষাপটত চাও, তেতিয়াহলে বরপেটা লোকসভা সমষ্টি এটা অন্যতম গুরুত্বপূর্ণ সমষ্টি, আর এই সমষ্টিটোৰ পৰা 1991 চনত আর 96 চনত, তেতিয়া 91 চনত অসম গণ পৰিষদ দলের সাংসদ আছিল, কিন্তু তার পিছতো CPIM-এ তারপরা MP জিকাই আনিবলৈ সক্ষম হয়েছিল উদ্ধব বর্মনক, আর তেখেতে একেরাহে 10 বছর বরপেটাক প্রতিনিধিত্ব করেছিল। গতি সেইকাৰণে তেখেতসকলে ভাবিছে যে CPIM-এ এইবার বরপেটাত তেওঁলোকে সুবিধা কৰিব পাৰিব, আর নিরঞ্জনে কোৱা ধরনের তেওঁলোকে বহুদিন আগৰ পৰাই সেইকাৰণে সমষ্টিটোত এটা নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই আছিলে। আৰু বিৰোধী ঐক্যমঞ্চৰ ফালৰ পৰাও ভবা হৈছিলে যে এজনেই প্ৰাৰ্থী হ'ব, কিন্তু যেতিয়া কংগ্ৰেছে দিব্যায়নক প্ৰক্ষেপ কৰিলে আৰু এতিয়া অজাপৰ পৰা দুলু আহমেদেও মনোনয়ন পত্ৰ দাখিল কৰিব, গতিকে বিৰোধী শিবিৰত যেতিয়া তিনিটা ভাগত ভাগ হ'ব, তেতিয়াহ'লে নিশ্চয়কৈ এই ক্ষেত্ৰত মিত্ৰজোঁটৰ তেওঁলোকে লাভাৱান্বিত হ'ব। কিন্তু জয়ন্ত, সমান্তৰালকৈ এটা কথা ক'ব লাগিব যে ইয়াত কিন্তু যদি এজন প্ৰাৰ্থী হ'ল হয় তেতিয়াহ'লে কিন্তু ফাইট কিন্তু বিৰাট টাফ হ'লহেঁতেন, কাৰণ কিয়, আপুনি যদি চাই সমান সমান বিধায়ক আছিলে একেবাৰে, আপুনি বঙাইগাঁৱৰ পৰা যদি চাই বঙাইগাঁও ফণীভূষণ চৌধুরী নিজে বিধায়ক, তার ওচৰতে যদি বরপেটা চাই তেতিয়া এইটো কংগ্রেসের বিধায়ক আছে তাত আব্দুল মণ্ডল, আর ঠিক তেনেকে আপনার আব্দুল রহিম আছে আহমেদ, তেওঁ হল বরপেটার, আর ওচৰতে আপনার পাকা বেটবাড়ি যিটো সমষ্টি তাত আছে আপনার জাকির হোসেন সিকদার কংগ্রেসের বিধায়ক, আর যদি ওচৰতে ভবানীপুর চাই তেতিয়াহলে ভবানীপুরত আপনার বিজেপির বিধায়ক আছে ফণী তালুকদার, ওচৰতে আপনার যিটো মনোরঞ্জন তালুকদার নিজে এটা সমষ্টি তেওঁ আপনার বিধায়ক হয়ে আছে তারপরা, গতিকে বিরোধী আর সাহসের সমান সমান বিধায়ক। আপনি যদি বজালি সমষ্টির বিধায়ক চাই পার্থসার কুশি বর্তমানে তার রঞ্জিত দাস আছে, ধর্মপুরত আপনার চন্দ্রমোহন পাটোই আছে, নলবাড়ীত জয়ন্ত মল্ল, কিন্তু বরক্ষেত্রীত আকো কংগ্রেসের বিধায়ক আছে দিগন্ত বর্মন, গতিকে যদি আসলে বিরোধী বা সাহসের যদি এজন এজন ক্যান্ডিডেট হলেতিন তেতিয়ালে একেবারে আপনার 45 বা 55 তেনেকুৱা ফাইট হলেতিন, কিন্তু এতিয়া যদি তিনিজন প্রার্থী থাকে স্বাভাবিকতা আপনি বুঝি পাইছে যে কেনে ধরনের হব অঙ্ক, গতিকে এতিয়াও কিন্তু অখিল গগৈ হোক বা মনোরঞ্জন তালুকদার বা তেখেত প্রার্থী আর লগতে অজিত কুমার ভূঁয়া সকলে আসলে আবেদন জানাইছে, আর বহু বুদ্ধিজীবীয়ে স্বাক্ষর করেছে যে কংগ্রেসক হাইকমান্ডক জানাইছে জিতেন্দ্র সিংক বা রাহুল গান্ধীক যে এজন প্রার্থী করব পারে নাকি, আপনার দিব্যায়নের প্রার্থিত্ব প্রত্যাহার করব নাকি, কিন্তু যদি মই সাংবাদিক হিসাবে যদি মই গোটেই কথাবোৰ বিবেচনা করে চাও বা যদি মই আপনার সূক্ষ্মভাবে বিচার করো তেতিয়াহলে জানিব পৰা যায় যে কংগ্রেসে তার প্রার্থিত্বটা প্রত্যাহার নকরে, কারণ তেওঁলোকেও আজি 6-7 দিন হয়ে গেল ঘোষণা করা, ইতিমধ্যে দিব্যায়নে তাতে বরপেটা অঞ্চলৰ পৰা বঙাইগাঁৱৰ পৰা একেবাৰে হাজো শুৱালকুছি অঞ্চললৈকে বিভিন্ন সমষ্টিত তেওঁ সোমাইছে, গতিকে কংগ্রেসের যে ভোট বেঙ্ক আছে সেই ভোট বেঙ্কটো যদি ভোট পায় বা দুলু আহমেদেও নিজের যথেষ্টখিনি ভোট আছে সেইখিনি ভোটও পায়, মনোরঞ্জন তালুকদারের নিজের বাওপন্থী যিখিনি চিন্তাধারার ভোট আছে বা যিখিনি বিবেকবান ভোট আছে সেইখিনি যদি ভোট পায়, গতিকে তিনিটা ভাগত ভাগ হয়ে গেলে মিত্রজোঁটৰ প্রার্থী কিন্তু ফ্রন্ট ফুটত থাকিব জয়ন্ত। নিশ্চয় ধন্যবাদ বিপুল, আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। সবিস্তাৰে আপুনি এই সমীকৰণ আগবঢ়ালে এইখিনি মুহূৰ্তত, কাৰণ প্ৰতিটো দলেই যদি নিজাববীয়াকৈ প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰে তেতিয়াহ'লে এই বৰপেটাৰ ৰণখন কেনেকুৱা হ'ব সেয়া স্বাভাৱিকতেই বুজি উঠিব পৰা যায়। নিৰঞ্জন আছে আমাৰ সৈতে, নিৰঞ্জন, ইতিমধ্যে দিব্যায়নে প্ৰচাৰ অভিযানত নামি পৰিছে, বিপুলে সেই কথা জনাইছে, প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাহাৰৰ সম্ভাৱনা তেনেই কম, গতিকে তেনেস্থলত কংগ্ৰেছৰ ফালৰ পৰা কিবা প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা হৈছে বৰপেটা কংগ্ৰেছৰ ফালৰ পৰা এই বিষয়টোক লৈ?
আসলতে বরপেটা কংগ্রেসে এনে ধরনের কই আছে যে আমার সাংগঠনিক শক্তি বেশি আছে, আগরপরাই কই আছে এই সমষ্টিটো দাবি করে আছিল যে সাংগঠনিক শক্তি ইয়াতে বেশি আছে, গতি প্রার্থিত্ব দিব লাগে, প্রার্থী দিব লাগে। ঠিক তেনেদরে দীপয়নে আরো একটা কথা কৈছে যে মনোরঞ্জন তালুকদার আমার জ্যেষ্ঠ নেতা, আমি সদায় ফলো করো, গোটেই কথাবিল আমি চাও, আসলতে বিধানসভাতে হওয়ায় বা বিধানসভাত বলিষ্ঠ যর ভাষণ বা বলিষ্ঠভাবে বিধানসভাত কাম করে আছে, গতি বিধানসভাতে থাকক এনে ধরনের কথাও দিব্যায়নে কৈছে আসলতে। নিরঞ্জন ধন্যবাদ জানাইছো আপনাকো। আর এনেদরে এতিয়া বরপেটা নির্বাচনী রণ যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠিছে। এক কথাত বিরোধী ঐক্য মঞ্চর দল সমূহের মাজত টনা আজোড়া অব্যাহত আছে, খোয়া কামোড়া অব্যাহত আছে বরপেটা সমষ্টিক লৈ। ইতিমধ্যে কংগ্রেস হাইকমান্ডলে পত্র প্রেরণ করেছে, এতিয়া কংগ্রেস হাইকমান্ডে কি ধরনের সিদ্ধান্ত লয় সেয়া লক্ষণীয় হব। আর তার মাজতে এতিয়া নির্বাচনী প্রচারত নামিছে প্রতিগী প্রার্থী বরপেটাত। আর লোকসভা নির্বাচনের দিন ঘোষণার লগেলগে দেশত বলবৎ হল নির্বাচনী আচরণ বিধি। নির্বাচনী আচরণ বিধি যাতে ভঙ্গ নহয় তার বাবে সষ্টম হয়ে পড়েছে আরক্ষী। লোকসভা নির্বাচনের বাবে রাজপথত আরক্ষীয়ে চলাইছে নাকা চেকিং, তালাচী চলিছে বা হিসাব নিকাশ চলিছে আরক্ষীর। আর নিশা মানকাছর আরক্ষীয়ে মানকাছর কালোঘাট বাজার তালাচী চলায় জব্দ করলে 2,44,000 টাকা। মানকাছর পূবের গাঁর মইদুল ইসলাম নামর যুবক এজনের আরক্ষীয়ে জব্দ করেছে টাকাখিনি। আনহাতে দক্ষিণ হালমরা আরক্ষীর তালাচীত জব্দ করেছে 7,82,500 টাকা। গোয়ালপাড়ার লক্ষীপুর থানা এলাকার শিমলাবাড়ী গাঁর সলেমান আলী নামর এজন যুবকের পর আরক্ষীয়ে জব্দ করেছে টাকাখিনি। আনহাতে খারুয়া বান্ধা আরক্ষীয়ে প্রায় 5,00,000 টাকা জব্দ করেছে। সম্প্রতি 3 থানার আরক্ষীয়ে টাকাখিনি জব্দ করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। আর এই ধরনের নির্বাচনের দিন ঘোষণা হওয়ার লগেলগে যেহেতু নির্বাচনী আচরণ বিধি বলবৎ হয়ে গেছে, মানকাছর কালোঘাটত এজনের প্রায় 2,44,000 টাকা, লগতে দক্ষিণ হালমরা তালাচীত 7,00,000 অধিক প্রায় 8,00,000 টাকা জব্দ করেছে। খারাবান্ধা আরক্ষীর তালাচীত প্রায় 5,00,000 টাকা জব্দ করা হয়েছে। সময়খিনিতে আন এটা বাণিজ্যিক বিরতির। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। নির্বাচনী প্রচার এতিয়া প্রত্যেক প্রার্থীয়ে প্রত্যেক দলে অব্যাহত রাখিছে। আর এবার ডিব্রুগড়ত বিরোধী ঐক্য মঞ্চর প্রার্থী তথা জাতীয় পরিষদর প্রার্থী সভাপতি লুরিণজ্যোতি গগৈ নির্বাচনী প্রচার চলাইছে। ডিব্রুগড় রাজীব ভবনত উপস্থিত হয়ে কংগ্রেস নেতা কর্মীর সহায় সহযোগিতার আহ্বান জানালে লুরিণজ্যোতি গগৈ। এক প্রকার যেহেতু কংগ্রেসে এখন এড়ি দিছে লুরিণজ্যোতি গগৈ, লুরিণজ্যোতি গগৈ এবার ডিব্রুগড়র যুজত নামিছে নির্বাচনের লোকসভা নির্বাচনের প্রার্থী। আর এক প্রকার কংগ্রেসের কর্মীসকলের ভরসাটো আগবাড়িছে, যেহেতু বিরোধী ঐক্যর বলে কই অজাপ কংগ্রেস রাইজর দল এই ধরনের কংগ্রেসের সহায়ত বা কংগ্রেসের কইতে মিত্রজোট করে আগবাড়িছে লুরিণজ্যোতি গগৈ ডিব্রুগড়ত প্রতিদ্বন্দ্বিতা আগবাবলে। আর ইয়াতে রাজীব ভবনত উপস্থিত হয়েছে পুনপটিয়াকে আপনার লই গেছো ডিব্রুগড়লে, সংযুক্ত হয়েছে আমার সাংবাদিক জেসিম আহমেদের সঙ্গে। জেসিম, লুরিণজ্যোতি গগৈ ক্যাম্পেইনিং চলাইছে, বিভিন্ন ঠাইত নির্বাচনী প্রচার চলায়, উপস্থিত হয়েছে রাজীব ভবনত, কেনো এক প্রকার চাবলে গেলে কংগ্রেসের ভরসা লুরিণজ্যোতি গগৈ মিত্রজোটর প্রার্থী, কংগ্রেসের সঙ্গে একালগে নির্বাচনী যুঁজ খেলার বাবেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ডিব্রুগড়ত নামিছে। এইখিনি সময়ত আমি যদি ৰাজনৈতিক পৰিৱেশ ৰাজনৈতিক প্ৰেক্ষাপট আমি দেখোঁ, ডিব্ৰুগড়তো সৰ্বানন্দ সোণোৱালে যিহেতু নিজে মাৰ বান্ধি থিয় দিছে আৰু গোটেই বিজেপিৰ যে এক সক্ৰিয় স্থিতি আছে, তেনে সময়ত কিন্তু যিগৰাকী বিৰোধী ঐক্য মঞ্চৰ সমৰ্থিত প্ৰাৰ্থী লুৰিণজ্যোতি গগৈক লৈও
ভালে সংখ্যক লোক আসলে সমর্থনত ওলাই থাকা দেখা গেছে এইখানে সময় রাজনৈতিক বাতাবরণটা যথেষ্ট প্রত্যাহ্বানমূলক হয়েছে দুইটা আসলে দুইটা পক্ষের আর এইখানে সময় মানে ডিব্রুগড়ের রাজীব ভবনত আছো জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা পবন সিং ঘাটোয়ার উপস্থিত আছে ইয়াত আর এখন এখন দলীয় আসলে উষ্ম আদরণি বলে এনে ধরনের এক শীর্ষক কার্যসূচী আসলে গ্রহণ করা হয়েছে লুড়ি জ্যোতিক লো আমি পুনপুটিয়াকে লুড়ি জ্যোতিক গোলে কথা পাতিম আমি বিরোধী ঐক্য মঞ্চ পার্টি হিসাবে সকলে সম্বর্ধনা জানাইছো রাজহুৱা সম্বর্ধনা অনুষ্ঠান গতিকে মই সকলকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো পবন সিং ঘাটোয়ার ডাঙরিয়া আছে আমি যদি চেষ্টা করি কথা হবল এইখানে সময় লুড়ীণ জ্যোতি গগৈ আপনার উপস্থিত আছে লুড়ীণ জ্যোতি গগৈ সংযুক্ত ঐক্য মঞ্চর প্রার্থী আর আমার প্রার্থী কংগ্রেসের প্রার্থী আর সেই কারণে আমি আজি আহি আমার ফালৰ পৰা এই গণতন্ত্রের পবিত্র যুজত তেও আমার সকল সমর্থনের আগবাই দিবর কারণে আমার ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস মহিলা কংগ্রেস যুব কংগ্রেস এনিশুয়ার বিষয়ভিয়া সকল আহিছে আদরণি দিছে আদরণি জনার জয়যুক্ত করাবর কারণে যেখানে করব লাগে এইখানে করবর কারণে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে কার্যসূচী হয় আমি পরবর্তী সময় পুনের সংযুক্ত হম আপনার সঙ্গে জেসিম ধন্যবাদ কিন্তু লুড়ীণ জ্যোতি গগৈ কংগ্রেস কর্মী সকলের কাষত বা কংগ্রেস কর্মী সকলে উষ্মভাবে দলীয়ভাবে আদরণি জানাইছে সম্বর্ধনা সভা এখন আয়োজন করেছে ডিব্রুগড় রাজীব ভবনত আর রাজীব ভবনত উপস্থিত হয়ে কংগ্রেস কর্মীর সহায়ের আহ্বান লুড়ীণ জ্যোতি গগৈ এই ধরনের ডিব্রুগড়ের নির্বাচনী প্রেক্ষাপট সর্বানন্দ সোণোৱাল বনাম লুড়ীণ জ্যোতি গগৈ আছে আপরও কিন্তু প্রার্থী মনোজ ধানোৱাৰ নির্বাচনী প্রচার অভিযান চারিফালের তুঙ্গ ডিব্রুগড় রাজ্য কংগ্রেসের পদত্যাগ করব ডিজেন শর্মায় প্রাক্তন সাংসদ ডিজেন শর্মায় পদত্যাগ করব বিজেপি যোগদানের পূর্ণ সম্ভাবনা আছে কংগ্রেস নেতাগীর অবশ্যই এটিও ঠিরাং হওয়া নাই বিজেপি যোগদানের দিন সম্ভাবনা পূর্ণ কিন্তু কিছু সময়ের পিছতে এখন সংবাদমেল সম্বোধন করব আর তাতে হয়তো গোটেখিন কথা বিপরী কব বা স্পষ্ট করব ডিজেন শর্মায় ডিজেন শর্মা প্রার্থিত্বর দাবিদারও আসে গুহীর টিকটও বিচারিছিল এই ধরনের খবর চর্চাত আছিল তুঙ্গত কিন্তু প্রাক্তন সাংসদগীক টিকট তেও নাপালে ওচরে বিজেপির যোগদানের এটা সম্ভাবনা প্রকট হয়েছে কংগ্রেসের এইগারী প্রাক্তন সাংসদের কংগ্রেসের এজন জ্যেষ্ঠ নেতা ইতিমধ্যে পদ যেও পদবী আসে সেই পদবীর ইতিমধ্যে ত্যাগ করেছে আর ওচরে বিজেপির যোগদানের সম্ভাবনা এই ধরনের চাবলে গেলে দেশত চারিফালে এটা যে নির্বাচনী বতাহ বলিছে অসমকো চুই গেছে অসমতো তীব্র হয়েছে নির্বাচনী বতাহজাক চারিফালে যে প্রচার অভিযান আর প্রার্থীর ব্যস্ততা ব্যতিক্রম নহয় দরং উদালগুড়ি লোকসভা সমষ্টি দরং উদালগুড়ি লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়ায় এই কেটা দিনত দেখা গেছে বিভিন্ন ঠাইত ঘুরিছে কিন্তু দিলীপ শইকীয়ার হয়ে ঘরে ঘরে উন্নয়নের বার্তালৈ ভোট ভিক্ষা খুঁজিছে বিটিআরর কার্যবাহী সদস্য দিগন্ত বৰুৱায়ো লগতে আন আন কর্মী সকল দরং উদালগুড়ির বিভিন্ন স্থানের লগতে টংলা শহরের বিভিন্ন স্থানত ভোট ভিক্ষা করেছে বিজেপির একাংশ নেতা কর্মীয়ে পিছে বিগত পাঁচটা বছর কিমান উন্নয়ন হল দরং উদালগুড়ি সমষ্টিত রাইজক কি কি সুবিধা দিলে সাংসদ দিলীপ শইকীয়ায় রাইজে এইবার করব সাংসদর হিসাব নিকাশ এ সন্দৰ্ভত কথা পাতিছে গোটেই এই প্রচার অভিযানের সময়তে বিভিন্নজন কর্মীর হৈতে নেতার হৈতে আমার সতীর্থ রিপুঞ্জয় নাথে আমার সাংবাদিক রিপুঞ্জয় নাথর এক রিপোর্ট সন্মুখত লোকসভা নির্বাচন আর সকল দলে প্রচার তুঙ্গত তুলিছে আর ব্যতিক্রম নহয় উদালগুড়ি দরং লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থীগীর হয়ে বিটিআরর কার্যবাহী সদস্য দিগন্ত বৰুৱায়ো ধারাবাহিকভাবে ঘরে ঘরে প্রচার চলা পরিলক্ষিত হয়েছে আর এই মুহূর্তে বিটিসির কার্যবাহী সদস্য দিগন্ত বৰুৱা মোৰ লগত আছে আর মই পোনে পোনে জানিব বিচাৰিম কি কব যেহেতু আজি হাগ্রামা মহিলাৰে কৈছে যে 2,00,000 ভোটৰ ব্যৱধানত তেওঁলোকে বিজয় সাব্যস্ত কৰিব আৰু যেহেতু 20 বছৰ একোৱেই নকৰিলে বিজেপিৰ প্ৰাৰ্থী কেইগৰাকীয়ে তো মই হাগ্রামা মহিলাৰে দেৱৰ কথাৰ মই তেওঁ বাইত শুনা নাই কিন্তু আপোনালোকৰ জৰিয়তে কৈছোঁ তেওঁলোকে আমাৰ বিজেপি কেণ্ডিডেটক 2,00,000 ভোটৰ ব্যৱধানত
হারাম বলে কেছে কিন্তু মই আপনার মিডিয়ার জড়িয়ে কইসু হয়তো টোটাল ভোট 2 লাখ পাব তাতকে বেশি কারণ আপনার 11টা বিধানসভা সমষ্টিতে গঠিত এই দরং ওদালগুড়ি সমষ্টিত 5টা বিধানসভা সমষ্টিত কমিটি নাই তো সাংগঠনিক তৎপরতা নাই আপনারও জানে সেই এই সমষ্টিবাসী রাইজ সকলে জানে তো মই এই কথাবিল আর বিশেষ কব না যাও মানে টোটাল ভোট 2 লাখ পাব বলে হয়তো ভুল লাগিলে কথা কোতে তো সেইটে নিশ্চয় কব খুঁজেছে আর মই কও 20 বছরীয় ইতিহাসে দরংবাসী বা ওদালগুড়িবাসী রাইজে আমার ভারতীয় জনতা পার্টির সপক্ষে ইয়াত মতদান ভোটদান করে আছে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করে পাঠাইছে আর 20 বছরীয় এই ইতিহাস আমি রূপালী জয়ন্তী বর্ষলে আমি আগবাড়ি আছো কেন্দ্রত আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবক তৃতীয়বারের বাবে আমি ভারতবর্ষের শাসনভার গত হওয়ার কারণে ভারতবর্ষক চলবর কারণে আমি নেতৃত্ব দিবর কারণে আমি সন্মানীয় আমার প্রার্থী দিলীপ শইকীয়া দেবক আমি যিকোনো পরিস্থিতির বিনিময়ত আমি নির্বাচিত করে আমি পঠাম আর আমার মিত্রদল UPPL আর গণ পরিষদেও আমার যথোপযুক্তভাবে সহায় করে আছে অহাকালিও আমার আমার যৌথ সভা হব তো মই আশা রাখি ইয়ার আগতেও কিন্তু BPF ইয়াত ক্যান্ডিডেট দিছিলে বা ইয়ার আগতেও এনেকা আমার ভারতীয় জনতা পার্টির প্রার্থীর এগেনস্টত ক্যান্ডিডেট আসে কিন্তু তার তো ফলাফল হওয়া নাই এইবলিও তো মই আশা রাখি তো কি হেৰি আমি কিন্তু আগতকে বেশি ভোটের ব্যবধানত আমি আমার প্রার্থী দিলীপ আর পিতৃ অসুস্থ সেইবাবেহে এগৰাকী কংগ্রেস প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা নকৰা সিদ্ধান্ত লৈছে পিতৃ অসুস্থ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নকৰে কংগ্রেসের প্রার্থীজনে নহয় অবশ্যই গুজরাটের কংগ্রেস নেতা রোহান গুপ্তার ঘটনা ইয়া ইতিমধ্যে লিখেছে অপত্র কংগ্রেসের নেতৃত্ব কংগ্রেসে ইতিমধ্যে প্রকাশ করা যখন প্রার্থী তালিকা তার প্রার্থী তালিকাত নাম প্রকাশও করেছিল রোহান গুপ্তার কিন্তু নির্বাচন নেখেলার সিদ্ধান্ত লৈছে তালিকাত আহমেদাবাদ পূব সমষ্টির কংগ্রেসের প্রার্থিত্ব দিয়া হয়েছিল রোহান গুপ্তাক পিছে শেহতীয় সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়েছে এখন পত্র আর এই পত্রখনত রোহান গুপ্তাই হিন্দিতে গুজরাট প্রদেশ কংগ্রেসের সভাপতি সম্বোধন করে লিখিছে যে পিতৃর অসুস্থতা আছে আর পিতৃর অসুস্থতার বাবে নির্বাচন যুজত অবতীর্ণ হব নিবিচারে তেও পিতৃর বাবে নিজের রাজনৈতিক কেরিয়ারের কথা চিন্তা নকরা এগারী কংগ্রেস নেতার এখন খুব চর্চাত থাকা পত্রয় এটা সোশ্যাল মিডিয়াতো চর্চার খোরাক দিছে রাজ্যত এতিয়া অভ্যুত্থান ঘটিছে নেকি তৃতীয় রাজনৈতিক মিত্রজোটর বর্তমান বিজেপি অগপ UPPL মিত্রজোটর বিপরীতে যুজত নামিছে বিরোধী ঐক্য মঞ্চ বিপরীতে মিত্রজোটত সামিল হওয়া নাই সামিল হওয়া নাছিল রাজ্যের অন্যতম দুটা শক্তিশালী দল BPF আর AIUDF এইবার মিত্রজোটত নথকা এই দুই দলের নতুন মিত্রজোটত গঠনের ইঙ্গিত দিয়ার পরিলক্ষিত হয়েছে দরং ওদালগুড়ি সমষ্টির প্রার্থী দুর্গা দাস বড়ুয়ে চলা প্রচার অভিযানত BPF-র প্রার্থীগুলির সঙ্গে দেখবলে পয়া হল দলগাঁওয়ের AIUDF-র বিধায়ক মজিবুর রহমানক মজিবুর রহমানে কলে BPF-ক সমর্থন দিয়ার কথা প্রত্যয়ে প্রকাশ করে কয় এইবার জয়ী হব BPF-র প্রার্থীগুলি দলগাঁও বিধায়কগাকে চেষ্টা করি আর এ দলগাঁওয়ের বিধায়কক লগত লৈ দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির প্রার্থী দুর্গা দাস বড়ুয়ে প্রচার অভিযান অব্যাহত রাখিছে আর যখন AIUDF-র দলীয় কর্মী সকলের লগত লৈ প্রচার করেছে আজি দলগাঁওত প্রচার অভিযান আরম্ভ হয়ে গেল দুর্গা দাস জিকিব এবার আপনার 20 বছরের অপহরণ BJP এতে 20 বছর আপনার আসিল মঙ্গল দরং মঙ্গল সমষ্টিত এইবার BJP নিশ্চিতভাবে হারি আছে দুর্গা দাস জিকি আছে কংগ্রেস সেক্টর নাই কংগ্রেস 30,000 ভোট পাবো গোটাই পার্লামেন্টের সমষ্টি 30,000 ভোট পাবো কংগ্রেসে কংগ্রেসে অধিক ভোট পাইছে যাওয়া বিগত বছর এই সমষ্টি আমি ভোট দিছিল আমি নাই কংগ্রেসের লগত আমি হেঁটেছিল ভোট আমি এটা এইবার হেরির লগত দুর্গা দাস কংগ্রেসে শূন্য দেখা পাইছে এতিয়ালৈকে আমি এতিয়ালৈকে তিনিটা আমার আছে আর দরং ওদালগুড়ি যদি আপনার হেরি দুর্গা দাস জিকে তেতিয়া আমার 4খন হয়ে যাব নগাঁও কোনটো নগদ জিকিব নিশ্চিত জিকিব নগদ টেনশন ফ্রি থাকক নগদ জিকিব পদ্যুত বদলাক বাড়াইছে ভোট নিদিয়ে AIUDF-র যে সকল দলীয় কর্মী সেই সকলক লগত লৈ আপনার আপনি সভা করেছে আর AIUDF-এ আপনার যে ধরনের সহায় করেছে তেখেতসকলে এতিয়া নহয় তেখেতসকলে আজি 1.5-2 মাহ আগৰ পৰাই অল্টারনেটিভ বিচাৰিছে বুলি মই বারে বারে কৈছো তেওঁলোকে অল্টারনেটিভ হিসাবে এবার BPF-ক বাছি লৈছে তেওঁলোকে আমাক সমর্থন দিয়ার কারণে মই অন্তরের পৰাই তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো BPF-ৰ প্ৰাৰ্থী হিসাবে আনকি BPF দলৰ হৈ তেওঁলোকক মই
আন্তরিকতার ধন্যবাদ জ্ঞাপন করছো। আর যদি কোনোবা ব্যক্তি বা অনুষ্ঠানে দিয়ে তেওঁলোককো মই আদরণি জানাম। মঙ্গলবাৰৰ পৰা আমাৰ সাংবাদিক নবজ্যোতি মহন্তৰ সৈতে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ। নবজ্যোতি, এইবাৰ বিশেষ বিশেষ কিছু দৃশ্য দেখিবলৈ পোৱা হৈছে নিৰ্বাচনৰ সময়ছোৱাত। বিজেপিৰ যি নিৰ্বাচনী চমক, তাতেও আমি বিভিন্ন ধৰণৰ দৃশ্য দেখিবলৈ পালোঁ, বিভিন্ন আলোকচিত্ৰ চৰ্চা লাভ কৰিছে। আৰু তাৰ মাজতে এইবাৰ দৰং ওদালগুৰি সমষ্টিৰ দুৰ্গা দাস বড়োৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰত নামিছে দলগাঁৱৰ AIUDFৰ বিধায়ক মজিবুৰ ৰহমান। আচলতে কি তাৎপৰ্য ইয়াৰ? নিশ্চয়কৈ নিশ্চয়কৈ আচলতে জয়ন্ত, আমি ইতিমধ্যে বাতৰি সম্প্ৰচাৰ কৰিছোঁ আৰু পূৰ্বেও এই বিষয়ে আমি বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ যে AIUDFৰ যিগৰাকী বিধায়ক মজিবুৰ ৰহমানে পূৰ্বে উল্লেখ কৰি আহিছিল যে আমি এইবাৰ কংগ্ৰেছৰ লগত নাথাকোঁ, এইবাৰ আমি BPFক সহায় কৰিম আৰু BPFক আমাৰ যি ভোট তেওঁলোকক দিম, দি তেওঁলোক BPFৰ প্ৰাৰ্থীগৰাকী জয় কৰি লৈ যাম। আৰু সেই BPFৰ প্ৰাৰ্থীগৰাকী হ'ব বৰ্তমানৰ কলাইগাঁৱৰ বিধায়ক দুৰ্গা দাস বড়ো। আৰু এই দুৰ্গা দাস বড়ো অৱশেষত BPFে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিছে। প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰাৰ পিছতে দেখিবলৈ পোৱা গৈছে যে যিসকল AIUDFৰ কৰ্মী, এই কৰ্মীসকলে কিন্তু ওলাই আহি তেওঁক সহায় কৰিছে। আৰু পোনপটীয়াকৈ যি দুৰ্গা দাস বড়ো BPFৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে উল্লেখ কৰিছে যে AIUDFে আজি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথ এণ্ড ষ্টীল। অভিনন্দন দিয়া মই